নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করব ডিমের পোচ কারি। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। রুটি, ভাত বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি ছোট ছোট চারটে বাটি নিয়েছি। অবশ্যই কিন্তু স্টিলের বাটি নিতে হবে। তারপর বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে বাটির গায়ে ভালো মতো তেলটা মাখিয়ে দেব। প্রত্যেকটা বাটির গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই বাটিগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। চারটের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে এর মধ্যে প্রত্যেকটা বাটি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে দেখে নেব ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ছুরির গায়ে কিন্তু একটুকু ডিম লেগে নেই, তার মানে কিন্তু ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে একটু ঠান্ডা করে নিলাম। তারপর একটা চামচের পিছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ডিমগুলোকে বের করে নেব। তেল দেওয়ার ফলে কিন্তু ডিমগুলো অনায়াসেই বেরিয়ে আসবে। প্রত্যেকটা এইভাবে আমি বের করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু একটুকু নষ্ট হয়নি, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিম একইভাবে বের করে নেব। সবগুলো বের করা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিব। এর জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 1 চামচ চারমগজ, 12-13 কোয়া রসুন, আর 1 ইঞ্চির মতো আদা, একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াই দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ডিমের যে পোচগুলো একটা একটা করে দিয়ে দেব। দশ থেকে 12 সেকেন্ড কিন্তু ভাজলেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। অপর পাশ উল্টে দিলাম, আবারও 10 থেকে 12 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর ডিমের পোচগুলোকে এক এক করে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব
একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, হালকা একটু গোল্ডেন করে ভেজে নেব। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব যে পেঁয়াজ, আদা, রসুন আর চারমগজ যে পেরে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। কন্টেনারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল এখানে দিয়ে দেব। তারপর সমস্ত কিছু মিশিয়ে নেব। আবার একটু এক থেকে দেড় মিনিট মশলাটা কষিয়ে নিব। তারপর সামান্য একটু জল দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ টমেটো সস, আর দিয়ে দেব এক চামচ সয়া সস। সমস্ত উপকরণ ভালোভাবে এবার মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে টমেটো সসের বোতলে একটা টমেটো পেস্ট করে ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল। যেহেতু এখানে গ্রেভিটা ঘন হবে তাই এখানে আমি অল্প জলই ব্যবহার করছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। আমি কিন্তু আগে কোনো নুনের ব্যবহার করিনি। নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের পোচ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে দেব। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটি রুটি, ভাত বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।